बिस्मिल्लाह रहमान रहीम। आई एम तोहिदा रहमान, असिस्टेंट टीचर, सिटी सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही। আমরা আমাদের বিজ্ঞান ক্লাসে আমরা চলে এলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো, তাই না? আমরা আমাদের ক্লাসে কিন্তু আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের আমাদের পরিপাকতন্ত্রের কতগুলো সাধারণ সমস্যা বা রোগের কথা নিয়ে, যেগুলো প্রায়ই আমাদের বিভিন্ন ভাবে আমাদের হয়ে থাকে বা আমরা এগুলো সমস্যায় প্রায় পড়ে থাকি। আমরা পরিপাকতন্ত্রের গঠন সম্পর্কে আমরা কিন্তু জেনেছি, পরিপাকতন্ত্রের গঠনটা আসলে কেমন, কি কি আছে পরিপাকতন্ত্রে, কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের কারণে বা আমরা আমাদের বিভিন্ন রকমের সমস্যার কারণে কিন্তু এই পরিপাকতন্ত্রে কতগুলো ক্ষতি আমরা নিজেরাই করে থাকি, তা আমরা সেসব নিয়ে আজকে জানবো। প্রথমেই আমি আলোচনার প্রথমেই রেখেছি কি গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস যেটা আমরা বলছি, যেটাকে আমরা কি গ্যাস্ট্রিক আলসার অনেকে বলে থাকি, কেন হয়, কি জন্য হয়, আর এর লক্ষণগুলো কি, আর এগুলো না হওয়ার কারণ আমরা কি করতে পারি, না হওয়ার জন্য আমরা কি করতে পারি, সেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা আজকে জানবো। আসলে গ্যাস্ট্রাইটিসটার প্রধান কারণ হলো অতিরিক্ত মশলা যুক্ত খাবার গ্রহণ, তেল এবং মশলা যুক্ত খাবার গ্রহণ, অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার কারণে কিন্তু গ্যাস্ট্রাইটিসটা হয়ে থাকে। গ্যাস্ট্রাইটিসে আরো কতগুলো লক্ষণ রয়েছে, যেমন তলপেটে ব্যথা হয়, বুক আর পেটের মাঝখানে জ্বালা পোড়া অস্বস্তি ভাব, গলায় একটা জ্বালা পোড়া ভাব, এরকম যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে কি যে আমাদের গ্যাস্ট্রাইটিস হয়েছে। এতে পেটে অতিরিক্ত অম্বল বা অ্যাসিড জমতে থাকে। আমরা যদি এই সমস্যাটার কারণ কি জন্য এটা যদি আমরা বের করে সে কাজগুলো আমরা না করি, তাহলে কিন্তু আমাদের এই গ্যাস্ট্রাইটিসটা হবে না। আমরা কি করব, আমরা দীর্ঘদিন যাবত আমরা যদি এই সমস্যায় আমরা যদি থাকি বা এই সমস্যার মধ্যে আমরা যদি থাকি, তাহলে দেখা যাবে আমাদের কতগুলো প্রবলেম হবে। কিরকম প্রবলেম, যেরকম আমাদের অন্ত্রে ক্ষতের সৃষ্টি হবে, তারপর আমাদের কি হবে, আমাদের পায়খানার সঙ্গে অনেক সময় দেখা যাবে যে সামান্য পরিমাণ শ্লেষাও যাচ্ছে, এরকম কতগুলো সমস্যা হতে পারে দীর্ঘদিন যাবৎ যদি আমরা এটাতে আক্রান্ত থাকি। আমাদেরকে কি করতে হবে, খাবারটা সুসিদ্ধ এবং তেল মশলা কম যুক্ত খাবার আমাদেরকে খেতে হবে, আর কি খাবারটা সময় মতো গ্রহণ করতে হবে, নির্দিষ্ট সময়ে খাবারগুলো আমরা কি করব, গ্রহণ করব, তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে নিজেরা পরিত্রাণ পেতে পারি। গ্যাস্ট্রাইটিস কেন হয় আমি বললাম, লক্ষণগুলো আমি বললাম যে কি হয় কেন হয়, এগুলো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে লক্ষণগুলো। এরকম ভাবে কতগুলো সৃজনশীল কোশ্চেন তোমাদের থাকে। রফিক সাহেব একটা অফিসে চাকরি করে, উনি প্রতিদিন বাহিরের খাবার গ্রহণ করেন এবং সে খাবারগুলো অতিরিক্ত তেল চর্বিযুক্ত থাকে এবং ভাজা পোড়াও উনি খান, ওনার পেটে এরকম দেখা দিল, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি কি, তার লক্ষণটা গ্যাস্ট্রাইটিস। আমরা কিরকম ভাবে এখান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, কারণটা যদি চাই তাহলে আমাদেরকে এই কারণগুলোই বলতে হবে। আচ্ছা, তাহলে গ্যাস্ট্রাইটিসটা আমরা আরেকটা নামে করছি কি জানছি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী যে আমাদের সমস্যাটা রয়েছে সেটা কি আমাশয়। আমাশয় সম্পর্কে কিন্তু আমরা অলরেডি প্রথম অধ্যায়ে কিন্তু একটু জেনেছি যে আমাশয়টা সাধারণত কয় ধরনের, দুই ধরনের হয়ে থাকে। একটি হলো অ্যান্টামিবা জনিত, আরেকটি হলো সিগেলা ব্যাকটেরিয়ার দ্বারা এই রোগটা হয়ে থাকে। আমরা কি করব, এই রোগটা সম্পর্কে একটু ভালো করে জানবো। আমাশয়টা হলে কি হয়, আমাশয়টা হলে আমাদের পেটে কত ব্যথা হবে, তারপর যদি অ্যান্টামিবা জনিত হয় বা অ্যামিবা দ্বারা যদি আমাদের আমরা রোগটা যদি আক্রান্ত হয়ে থাকি, তাহলে দেখা যাবে কি সহজে কিন্তু এটা কি হয় না, ভালো হয় না। আমাদের কতগুলো নিয়ম ফলো করতে হবে এখানে, আর পায়খানার সঙ্গে দেখা যাবে কি যে দীর্ঘদিন যদি আমরা এটা আক্রান্ত থাকি, পায়খানার সঙ্গে সামান্য পরিমাণ
রক্ত কিন্তু এখানে যেতে পারে। আর সিগেলা ব্যাকটেরিয়া দ্বারা যে আমাশয়টা আমাদের হয়ে থাকে তা কি হবে, তা আমরা একটু ওষুধ খেয়ে বা আমরা অ্যান্টিবায়োটিক ওষুধের মাধ্যমে কিন্তু এটাকে আমরা সারিয়ে ফেলতে পারবো। তাহলে আমাদের জানতে হবে আমাশয় হলে কি হয়, তলপেটে ব্যথা হবে, পায়খানার সঙ্গে কি হবে, শ্লেষ্মা বের হবে এবং কোনো সময় রক্ত বের হতে পারে। এটা হলো আমাদের আমাশয়জনিত রোগের লক্ষণগুলো। আর এটা রোগী কিন্তু কোনো লক্ষণ ছাড়াই কিন্তু এই রোগে কিন্তু আক্রান্ত হতে পারে। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এই ক্ষেত্রে খুবই গুরুত্ব বহন করে, যে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা, রান্না যেখানে হয় বা রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার যখন আমরা রান্না করছি তখন স্বাস্থ্যসম্মত পদ্ধতি অবলম্বন করা, এগুলো এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বহন করে। আরো বহন করে কি, আমরা যদি আমরা বিশুদ্ধ পানি আমরা পান করব, ফুটনো পানি আমরা পান করব, আমরা অপরিষ্কার ময়লা পানি কিন্তু আমাদের গ্রহণ করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা গ্যাস্ট্রিক আমাশয় সম্পর্কে আমরা জানলাম। এখন যেটা আমরা জানবো সেটা হলো কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য কিন্তু আসলে কোনো রোগ নয়, এটা আমরা আমাদের খাদ্যাভ্যাসের কারণে কিন্তু এটা আমাদের হয়ে থাকে। তোমরা জানো, তোমরা ক্লাস ষষ্ঠ শ্রেণীতে কিন্তু পড়েছো, আমাদের খাদ্যের কিন্তু আরেকটি কি আছে, যে রাফেজ আছে, যেটা আঁশযুক্ত খাবার, সেটা আমাদের কি করে, মল তৈরি করতে সাহায্য করে। তো কোষ্ঠকাঠিন্য এটি আসলে কোনো রোগ নয়, আমরা যদি সুষম খাবার খাই, আমরা যদি নিয়মিত ফলমূল শাকসবজি গ্রহণ করি, তাহলে কিন্তু এই অসুখটা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আর কি, সময় মতো বাথরুম, এটার কারণেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। তাহলে আমরা আমাদের পরিপাকতন্ত্রের তিনটি রোগ, সমস্যা এবং সমাধান সম্পর্কেও আমরা একটু জানলাম। আর আমাদের পরিপাকতন্ত্রের যত্ন সম্পর্কে আমাদের জানতে হবে। তোমরা জানো যে আমাদের পরিপাকতন্ত্রটা কিন্তু আসলে শুরু হয়েছে কই থেকে, আমাদের মুখ গহ্বর থেকে, তাই না? যেখানে আছে কি দাঁত, আমাদের মুখ গহ্বর রয়েছে, এই দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের পরিপাকতন্ত্রের যত্নের মধ্যে কিন্তু চলে আসছে। আমরা খাবারের পরে আমরা দাঁত ব্রাশ করব, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার আমরা গ্রহণ করব না। আর কি, হ্যাঁ, আমরা প্রচুর পরিমাণে পানি খাবো, আমরা খাদ্য গ্রহণের পর প্রচুর পরিমাণে পানি খাবো। আর আমরা যখন খাদ্য গ্রহণ করব, একবারে অতিরিক্ত খাবার আমরা গ্রহণ করব না, আমরা অল্প অল্প করে খাবার গ্রহণ করব। আর শাকসবজি ফলমূল তো আমাদের খাদ্য তালিকাতে প্রতিদিন রাখতেই হবে। তাহলে কিন্তু আমরা আমাদের পরিপাকতন্ত্রের সঠিকভাবে যত্ন নিতে পারবো। আর কি, কতগুলো স্বাস্থ্যসম্মত ব্যবস্থা আমাদের থাকতে হবে, যেমন হাতের নখ পরিষ্কার থাকতে হবে, আমরা যখন খাবো তখন আমাদের খাবার প্লেটটা পরিষ্কার থাকতে হবে, আমরা খাবারের আগে হাতটা ভালো করে আমরা সাবান দিয়ে ধুয়ে নিব, এরকম কতগুলো স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের কতগুলো এই পরিপাকতন্ত্রে কতগুলো অসুখ থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। তাই আমি আশা করবো তোমরা সবাই বুঝতে পারছো যে আমাদের এই অংশ থেকে প্রশ্নগুলো ঠিক কেমন হতে পারে। এই সমস্যাগুলো তুলে ধরে তোমাদের সামনে কতগুলো কতগুলো উদ্দীপক উপস্থাপন করা হবে, সেটা দেখে তোমাকে বুঝতে হবে যে রোগটা আসলে কি, লক্ষণগুলো রয়েছে সেগুলো নিয়ে, তারপর তোমাদেরকে সেটা ধরেই তোমাদেরকে প্রশ্নের অ্যান্সার করতে হবে। হ্যাঁ, তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা আজকের ক্লাসে ঠিক কি জানতে পারলাম আর এখান থেকে প্রশ্নটা ঠিক কিভাবে আসতে পারে। তাহলে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হলো পরিপাকতন্ত্রে তিনটি রোগের নাম লিখো এবং এদের লক্ষণগুলো। কি বললাম, পরিপাকতন্ত্রে তিনটি রোগের নাম এবং এদের লক্ষণ। তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।